مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق. বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, ইলমে নববীর বাগান তুমি, ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, দিবানিশি তারা ভাবেন শুধু, দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোরার শপথ দিয়া, গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে আমরা প্রতিবছর আমরা যে মহফিল মানুষ যারা অংশগ্রহণ করি টাকা পয়সা নিয়ে, তো আমরা প্রত্যেকবার বই যে এক টাকা বা টাকা থেকে লইয়া পাঁচশো এগারো দুই হাজার তিন হাজার চারি হাজার পর্যন্ত দাঁড়া দেয়, এরা তালিকা যদি আমরা পড়া যাই তিন চাই দরকার করা, এইখানে আমরা এগুলা উল্লেখ করা সম্ভব হয় না, কিছু সত্তা লিপিবদ্ধ আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনে ঈশ্বরতাও বলে নেছে আর উৎসাহ উদ্দীপনার লাগে কিছু বড় আমরা উল্লেখ করি। এই বছর বাদ মহফিল এই যে সিন্ধি আমরা আসল কবি চরণ করছি, কিছু সময় পরে আবার মহফিল আমরা সিন্ধি বিতরণ করবো। এই সিন্ধি
গরু দান করেন যারা এই বছর দান বছর হেটিমগঞ্জ সৌদি আরব প্রবাসী 10,000 টাকা। জনাব মুশফেক
সৈয়দ কামরান আহমদ সাবেক ছাত্র দক্ষিণবাগ সৈয়দবাড়ি কানাডা প্রবাসী পাঁচহাজার জেলা আবেদ শাহাদত হুসাইন সাবেক ছাত্র গোয়েঙ্গা কুয়েত প্রবাসী পাঁচহাজার জেলা আবেদ শামসুল ইসলাম সাবেক ছাত্র মাইনবাগ সৌদি আরব প্রবাসী পাঁচহাজার জেলা জনাব এনামুদ্দিন শেখপুর দুবাই প্রবাসী পাঁচহাজার জেলা জনাব আবেদ মৌলানা নুরুল ইসলাম কাটকাই সাবেক ছাত্র উত্তর মাদ্রাসা লন্ডন প্রবাসী পাঁচ হাজার টাকা জনাব আবিদ রুবেল আহমদ সাবেক ছাত্র কান্দিশাই ফ্রান্স প্রবাসী পাঁচ হাজার টাকা জনাব আবিদ জাহাঙ্গীর আলম সাবেক ছাত্র গুরুবাগ কলাশহর সাউথ আফ্রিকা প্রবাসী পাঁচ হাজার টাকা জনাব হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম শাহ দক্ষিণবঙ্গ আমেরিকা প্রবাসী দশ হাজার টাকা জনাব মনিরুজ্জামান লাভগুরু মুরাগিয়ার বর্তমান মেম্বার স্টাফ তাই নয় হাজার টাকা আমরা নেশা ফিরা আওয়ার সময় তার মাধ্যমে আমরা টোটাল তিন লক্ষ আশি হাজার চারশো বাইশ টাকা নগদ আমরা পাইছি অভয় করি আলহামদুলিল্লাহ তো যারা যারা দিচ্ছেন তাদের নাম বা নাম করি আমরা জনাব বাসির উসমানি নিয়র একশো ডলার জনাব নাইমা আহমদ ক্যালিফোর্নিয়া পনেরোশো ডলার জনাব আহমান সিদ্দিকুর রহমান পন্ডিত মিশিগান দুইশো ডলার জনাব বাবুল আহমদ মিশিগান পঞ্চাশ ডলার জনাব আজাদ মিয়া মিশিগান পঞ্চাশ ডলার জনাব উবায়দুল্লাহ আল মামুন নিউ ইয়র্ক একশো পঁচিশ ডলার জনাব রীতা চৌধুরী মিশিগান দুইশো পঞ্চাশ ডলার জনাব গোলাম কিবিয়া চৌধুরী জগন্নাথপুর মিশিগান দুইশো ডলার জনাব হাবি আতাউর রহমান মৌলভীবাজার নিউ ইয়র্ক একশো ডলার জনাব বেগম মুজাহিদ খান রাজনগর বাড়ি নিউ ইয়র্ক একশো ডলার জনাব আব্দুল মজিদ মুকুল শিলামবাড়ি মিশিগান দুইশো ডলার জনাব আব্দুল মালিক সিলেট টিলাগড় মিশিগান তিরিশ ডলার জনাব মৌলানা ফয়সল বিন সোনুমিয়া নিউ জার্সি একশো ডলার জনাব সালমা বেগম নিউ জার্সি একশো ডলার জনাব দশিয়া বেগম একশো ডলার জনাব আব্দুল লতিফ মিশিগান দুইশো ডলার জনাব আজিমুদ্দিন পঞ্চাশ ডলার জনাব শাহিদ চৌধুরী পঞ্চাশ ডলার জনাব ইউসুফ আলী পঞ্চাশ ডলার জনাব মোদাব্বির হোসেন পঞ্চাশ ডলার জনাব জামান আহমদ পঞ্চাশ ডলার জনাব কৈশোর আহমদ নিয়র বিশ ডলার জনাব সৈয়দ ইমাম বিশ ডলার জনাব মুতাহিদ হোসেন নিউ ইয়র্ক একশো ডলার জনাব তৌফিক আহমদ বিদ্যুৎ নিউ ইয়র্ক বিশ ডলার জনাব আব্দুল সবুর মিশিগান বিশ ডলার জনাব খন্দকার শামসুজ্জামান পঞ্চাশ ডলার জনাব আব্দুল কাইম খান নিউ ইয়র্ক একশো ডলার জনাব শানে আরিফিন নিউ ইয়র্ক পঞ্চাশ ডলার জনাব শেরিম চৌধুরী নিউ ইয়র্ক একশো ডলার জনাব মঞ্জুর আহমদ মিশিগান পঞ্চাশ ডলার জনাব বটুল্লানন্দ স্থগির নিউ ইয়র্ক একশো বিশ ডলার সর্বমোট সাইট হাজার তিনশো পঁয়ত্রিশ ডলার বাংলাদেশ বাংলাদেশি মুদ্রায় বাংলাইয়া তিন লক্ষ আশি হাজার চারশো বাইশ টাকা আমরা মাদ্রাসা কমিটির সাবেক সদস্য দীর্ঘ আয় বারো দশ এগারো বারো বছর ধরে আমেরিকার দেশের দক্ষিণবঙ্গ কলকাতার জনাব আব্দুল মতিন মতন মিয়া সাহেব প্রতি বছর আমেরিকার থাকি আওয়ার সময় আমরা বন্ধায় এই খেদমত করিয়া জায়গা এবারও তাই এখান থাকি টাকা উঠাইয়া বিষয় যারা কাজ থাকি জনাব আব্দুল আজিজ এর বাড়ি পাকিস্তান পাঁচশো ডলার জনাব মোহাম্মদ এর বাড়িও পাকিস্তান একশো ডলার জনাব সালমা মিয়া দুইশো ডলার সালাম মিয়া দুইশো ডলার জনাব আব্দুল মতিন একশো পঞ্চাশ ডলার জিয়াউল করিম রফিক একশো একশো ডলার
জনাব রুকন আহমদ $100, মিন্টু আহমদ $100, জনাব তারা মিয়া $50, জনাব সিরাজ মিয়া $50, জনাব আকরাম মিয়া $50, জনাব বদরুদ্দিন $50, জনাব ফারুক আহমদ $55, জনাব শাহানা খান $50, জনাব জামাল আহমদ $70, জনাব মহসিন মিয়া $10, জনাব ইলিয়াস আলী $20, জনাব লিয়াকত আলী $15, জনাব দিদারা বেগম $20, আব্দুর রহিম $10, জনাব মহসিন আহমদ মৌলিদার $20, জনাব তাহিয়া $20, জনাব রুচিয়া বেগম $20, জনাব নাজমা $10, জনাব লুতুর মিয়া $35, জনাব শিহাবুল হক $20, জনাব জাকির আহমদ $10, জনাব সেরাক আলী $20, নাম ছাড়া আরো একজনে $85, মোট $1,950 বাংলাদেশের মুদ্রায় ১,৭৩,০০০ টাকা। আমি তাহলুদ্দিন আমেরিকা তাহলে আমরা বাংলাদেশের তাদের ছাত্র পরবর্তীতে শিক্ষক অবস্থায় আমেরিকার দেশ টাইম টান ভক্ততা কি যারা কাজটা কি পাইছে জনাব আলহাজ মনসুর আহমদ আইয়ুব মিয়া দক্ষিণ বাগর টান কাজটা কি $500, আলহাজ ফরিদ আলী ও মরিয়াম আলী $250, শাহনাজ আহমেদ $100, জনাব বুরহানুদ্দিন গুলমিয়া $120, জনাব আব্দুল মালিক মল্লিক $120, জনাব মমিনুর রহমান $120, জনাব রাশেদ ইসলাম $150, জনাব জামাল হোসেন জামাল হুসাইন $50, জনাব সুমন চৌধুরী $30, জনাব সাব্বির আহমদ $20, জনাব জসিম উদ্দিন রুবেন $50, জনাব রহান উদ্দিন $50, জনাব এসানুর মিয়া সানি নানা নানি মাহবুলের জন্য $50, মোট $1,590 বাংলাদেশের মুদ্রায় ১,৩৭,৫৩৫ টাকা। দক্ষিণ বাগর মৌলানা আব্দুল আলিম স্যার প্রায় বারেশ্বরা রিয়ামারি স্যার দীর্ঘদিন শিক্ষকতা অবশ্যই এর আগে আসলে মাঝে স্যার কিছুদিন আমরা মেজর ফিল্ডার কাছে পড়িয়েছি, এরপরে কিছুদিন ওখানে পড়াইছি না, তো তাই আমেরিকা এক মসজিদ ইমামতির দায়িত্বে আছে। তাঁরটা কিও বিগত কয়েক বছর ধরে ওভাবে একটা সাহিত্য পাওয়া যায়, এই বছর আমরা তার মাধ্যমে পাইছি। জেলা মোহাম্মদ আহমদ জ্ঞানি জেলার ১৯৭০, জেলা মোহাম্মদ ইসমাইল আলী নোয়াক আলী $20, জেলা আব্দুল শাহিদ বাদেশ্বর ফতেহপুর $20, জেলা জয়নুল আহমদ মাতিউলা $20, জেলা আব্দুল্লাহ ইজিয়ানি বাজার $30, জেলা লাফিক আহমদ বড়লেখা $10, জেলা নুরুল ইসলাম তখন মিয়া বর্ণি $10, জেলা আয়াস মিয়া বিয়ানি বাজার $10, জেলা জবেদ আলী ত্রিপাড়া বিয়ানি বাজার $25, জেলা এদু মিয়া গগননাথপুর $10, জেলা তাজমা আহমদ আশিরাজ $20, জেলা দুদুমিয়া বড়লেখা $15, জনাব মুনাইম কিবরিয়া চৌধুরী বাইগা $20, জনাব সুমন আহমদ বর্ণি $120, জনাব আব্দুল মতিন নিদনপুর বিয়ানি বাজার $40, জনাব ফরিদ আহমদ বিয়ানি বাজার $5, জনাব নাসির আহমদ মাতি বাজার $6, জনাব রোশনিয়া সাতক $5, মোট $785 বাংলাদেশের মুদ্রায় ৪১,৯৫২ টাকা। এই যে পাগড়িগুলা প্রতি বছর দেওয়া হয় মাইনাগর জনাব আব্দুল মালিক সাহেবের ছেলে জনাব সাদেক আহমদ সাহ এই পাগড়ি বাবুতে তাই দান করছে ২০,০০০ টাকা। আমরা মাদ্রাসার বিগত কয়েক বছর ধরিয়া বাৎসরিক ক্যালেন্ডার দান আমরা সুন্দরভাবে সাফাইয়া দলে দলে পৌঁছাইবার ই একটা বছরের এই ক্যালেন্ডার আমাদের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, যার কারণে মানুষ অনেক উপকৃত হইতে পারে। এই যে কেমন দীর্ঘদিন ধরে করিয়া দেখিয়া আমরা মানুষের সাবেক ছাত্র হাফিজ আব্দুল সালাম আসুন লন্ডন প্রবাসী
লন্ডন আজকে তাই যখন আসলা আচ্ছা লন্ডন প্রবাসী তান কি দানর বদলতে এই নর্থান সোভিয়েতরা এই বছরটাই মোট 3000 কপি ক্যালেন্ডার সবাইকে ওভারল 75000 টাকা তাই দান করছে জনাব তাহির আলী ও হাসিনা খাতুন পান মৌলানা মাইকেল মৌলানা বলিউড রহমান সাহেব সন্তান দাদা দাদির নামে বিগত 60 বছর ধরিয়া মাদ্রাসা কোর ভাঙ্গ 1 লক্ষ টাকা দান করেন এই বছর হতে যাই দান হচ্ছে মাদ্রাসার এতিম খানা 52 জন এতিম ছাত্রকে কানাডা প্রবাসী কয়েক ব্যক্তি আইয়া কাইন্ডিয়ালি তাই জমা একটা ছাত্র অর্থাৎ 1 জন ছাত্র তোলে খরচ প্রায় 1500 টাকা তাইতেই নবুলা গত বৃহস্পতিবার ইয়া দান হইয়া গেছে জনাব উসমান জনাব কলি জনাব বিলাল জনাব মোতা জনাব আমা জনাব আফনান জনাব আলবি জনাব আহমেদ জনাব হাসান জনাব হুজাইবা জনাব নাইলা জনাব আলাবি জনাব বর্ষণ জনাব অবি এর মাঝে পরিচিত আমরা মাঝে আমার এলাকা জনাব আল্লাহ মন্ডুল সাহ তান পাতি যা এই দিন আইসল বাড়ি দেশ ও তান প্রেম বন্ধু বলিয়া এই দিন এইভাবে একটা উদ্যোগ নিশ্চয় একটা পান করিয়া বছরে বছরে বিভিন্ন প্রতিষ্ঠান তাই দিন এইভাবে দান করবা তান দানোর লাগে দোয়া হতা হবে আমরা মাদ্রাসার 2018 সাল থেকে মাদ্রাসার অফিসের ও কাছে যে আদিগণ তথা সদস্য যে কোনো এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা দান করলে ও দাতা সদস্য ও গৌরবতান লিপিবদ্ধ নাম লিপিবদ্ধ করা হয় এবং মাদ্রাসার রেকর্ড পত্র তো নাম থাকে তো বড় ব্যাপার হইল যে সারা দিন লিখিয়ে 1 লক্ষ টাকা ও তাই মাদ্রাসার লাইফ মেম্বার এইভাবে দিয়া দিয়া তাইকে আসুন 18 সাল থেকে এ পর্যন্ত ই বছর বিগত 1 বছর ও বছর দ্বারা 1 লাখ কোটি দান করছে জনাব রেহান উদ্দিন আহমদ সুনামিয়া নাইবার এরিকা প্রবাসী তাই মারা গেছেন তার পক্ষ থেকে 1 লাখ টাকা জনাব সালে আহমদ সালেক মিয়া দক্ষিণবাগ গোটাদাই তার পক্ষ থেকে 1 লক্ষ টাকা জনাব আব্দুল হান্নান মাস্টার সাহেব নাইবার বনমাস্টার সাহেব তান পক্ষ থেকে তার আওলাদ হয়ে 1 লক্ষ টাকা এবং আব্দুল হান্নান মাস্টার সাহেবের স্ত্রী মোহরমুন্নেসা তার নামে আরো 1 লাখ মোট 2 লাখ টাকা এবং আব্দুল হান্নান মাস্টার সাহেবের ছেলে জনাব শাহেদ আহমদ তাই দেশ তার শ্বশুর জনাব আলহাজ আব্দুল মুসাব্বির উসমানী নগর তার নামে আরো 1 লাখ টাকা মোট 3 লক্ষ টাকা দান করছে মাইকেল হাবি ইসলাম আলী সাহেব মরহুম তার ছেলে শাহেদ আহমদ সাহেবের পক্ষ থেকে 1 লক্ষ শাহেদ আহমদ সাহেব সহতন্ত্রের হল বাইকে তান্তনের পক্ষ থেকে 1 লাখ টাকা জনাব আবু সুফিয়ান উজ্জ্বল শেখপুর তাই তার নামে 1 লাখ টাকা দিয়েছেন আলহাজ আসাদ আহমদ সাহেব দক্ষিণবাগ গান্ধারের বাড়ি আসাদ আহমদ সাহেব মৃত্যুবরণ করার পরে তার ভাই মরহুমা মুসলিমা বানম পক্ষে জনাব বদরুল ইসলাম ফুলশাহী মুসলিমা বানম মাইকারক জনাব আতিক মিয়া সাতিক মিয়া তার মা তান্তানোর বলিয়া ভাই এবং মরিগর ভাই যারা বদরুল ইসলাম আমেরিকা প্রবাসী তাই তান পক্ষ তাকে 1 লক্ষ টাকা তার শাশুড়ির নামে আজকে তাই সে প্রদান করছে বরহম হাবি তৈসালী সাহেব মুড়ার গিয়ার তান ছেলে আমার এই মানুষের সাবেক ছাত্র হাবি মৌলানা আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী তান পক্ষ তাকে তার আব্বার নামে আজকে নগদ 1 লক্ষ টাকা দান করছে আজীবন দাতা সদস্য এই পর্যন্ত আমরা 1 থেকে 32 পর্যন্ত দিয়া পৌঁছেছি আলহামদুলিল্লাহ
এ পর্যন্ত ওয়ার্ড মহফিল আজকের ওয়ার্ড মহফিল সারা বাদেশ্বরবাসী সহ বিভিন্ন এলাকার আমরা নাম শুনছেন শুধু পাকিস্তান ব্যক্তিগত গান করছে আল্লাহর বান্দাবান দিয়ে বলে ওর যে নয়টা গরু এই গরুর হিসাব বাঘে নগদ এ পর্যন্ত আমরা আত বসেছে বাইশ লক্ষ সাত হাজার ছয়শো সাতান্ন টাকা আঠারো লাখ টাকা বাজেট আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি আমার আমরা সভাপতি স্যার খুব ব্যস্ত মানুষ অনেক বড় অবস্থান তাই না আসলে আমরা একমাত্র ওয়ার্ডর মাদ্রাসার ওয়ার্ডর কারণে তাই এই শহরে দিছে এই শহরে দেখা থাকে এসে তো আমরা আশা করব তার পক্ষ থেকে সভাপতি স্যার হিসাবে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে সুতরাং কথা বলতে থাকি সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত মঞ্চে উপবিষ্ট আমার খুব প্রিয় মুখ যার আসলে আমার খুব মায়া লাগে ওনার কথা শুনলে হযরত মৌলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি আরেকজন যার কারণে আমার আসলে রিজার্ভ খেয়ে কখন কোথায় থাকবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না একদম বাস্তব সত্য আজকে যে আমি এখানে উপস্থিত এই যে বড়মিয়া স্যার ছিলেন তার আমার দায়িত্ব হচ্ছেন আজকে উপস্থিত আপনাদেরকে আমি খুব খুশি হয়েছি আসলে উপস্থিত থাকলে ভালো লাগে আপনি তোমাকে সর্বমুখে দেখা হইল এই জলসার অনেক বালা কথা দিনের কথা শোনাত আমিও শরীর হইলাম আপনার তোমাকে এই ঠান্ডার রাইট আপনারা যারা সামনে হইয়া দীর্ঘক্ষণ দিনের থাকি এখন পর্যন্ত এই দিনের কথা হন্ডা খালি দিন না দিন দুনিয়ার সবটা হন্ডা কোরআন সুন্নার আলোকে দিন এবং দুনিয়ার কথা আপনারা হন্ডা এবং নিশ্চয়ই এটা হন্ডা আপনারা আমল করার লাগে আমরা যদি নিজেরা আমল করতাম পারি তাইলে এই যে ঠান্ডার মাঝে বইয়া হন্ডা এইটা সার্থক হইব আমি মনে করি আমরা সবাই আল্লাহর তৌফিক দিতাম আমল করার আমি সহ আপনারা যারা আছেন সবাই এই মাদ্রাসা আজকে প্রায় অর্ধ শতাব্দীর আগে প্রতিষ্ঠিত হয়েছে আমরা অবশ্যই যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তারা লাইক আমরা হচ্ছি এর মাঝে প্রায় সবু সম্ভবত দুনিয়া সাজিয়া কিছু ছাড়া তাহলে সন্ধানে বেশ প্রসিদ্ধ কথা আমরা সবাই মিলিয়া এই দোয়া করতাম প্রার্থনা কারণ তাই তাই মাদ্রাসা প্রতিষ্ঠা হস্তা হইয়া এইখান থেকে শত শত আলিম উলামার সৃষ্টি হয়েছে এই এলাকা এই মাদ্রাসাকে কেন্দ্র করিয়া কিন্তু আরো অনেক মাদ্রাসা গড়িয়া উঠছে এখান থেকে গিয়া অন পড়ালেখা করিয়া অন আলিম হইয়া তার বলে আজকেও প্রায় পঁয়ত্রিশ জন সম্ভবত পঁয়ত্রিশ জন এরা বুকুর মাঝে কোরআন শরীফ লেখা হয়ে গেছে এরা এরা আন্তরালে দোয়া করি এবং আমি আশা করব এই পঁয়ত্রিশ জন এখান থেকে যে শিক্ষা নিয়ে কোরআনের যে শিক্ষা নিয়ে বাড়ি এটা সারা দেশ সারা দুনিয়া ছড়াই দিবা এই মাদ্রাসা কিন্তু দুনিয়ার কিতাব লাগে দিবা এই মাদ্রাসার অনেক ছাত্র পৃথিবীর বিভিন্ন জায়গা আসলে অন্তরে হাফিজ হয়েছে এরা বিভিন্ন জায়গা আছে সো এই রোশনি সারা পৃথিবী ছড়িয়ে পড়বে এই দোয়া করি আপনারা সবাই তাড়াতাড়ি দোয়া করবেন আজকে আরো বিভিন্ন ছাত্র হল যারা পুরস্কৃত করা হয়েছে তারা পড়া লেখার লাগে তারা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই মাদ্রাসার পক্ষ থেকে আমি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে এই বিশাল আয়োজনে যারা দিন রাত পরিশ্রম করছেন সবাইকে আমরা অধ্যক্ষ সাগর নেতৃত্বে অধ্যক্ষ কাইম হাফিজ সাগর নেতৃত্বে যারা পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ জানাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করিয়া এই মাদ্রাসার এই আয়োজনে যারা দেশ এবং বিদেশ থাকে আর্থিকভাবে সহায়তা করিয়া শরীর হয়েছে আল্লাহ কান্তানন এই দানকে কবুল করুন
আমরা সবাই দোয়া করি আপনারা দোয়া করবেন তারা লাগে এবং তান্তানে অভিনন্দন জানাইয়া ধন্যবাদ জানাইয়া তান্তানোর এই দানোদয় এই মাদ্রাসা আপনার তো দানে পরিচালিত হয় আপনার তো পেশায় অনেক গরিব ছাত্ররা এগুলো পড়ালেখা করে এখন কিন্তু খালি কোরআন শিক্ষা হয় এবং এটা একটা দাখিল মাদ্রাসা আপনারা জানেন এখানে আমরা যে অন্যান্য ইংলিশ বাংলা অঙ্ক সব শিখাই দেওয়া হয় তো ভবিষ্যতে আমরা দোয়া করি ইনশাল্লাহ এই মাদ্রাসার যে অবকাঠামো গড়িয়ে উঠছে এই অবকাঠামোর কারণে আমরা দাবি করতে পারি এটা একটা কামিল মাদ্রাসা অতি সত্তর ও কামিল মাদ্রাসার রূপ নেওয়ার কথা আমরা চেষ্টা করিয়া যাব এখানে একটা কামিল মাদ্রাসা হিসাবে গড়িয়ে তোলার আমাদের সবে দোয়া করবা সহযোগিতা করবা আমি আর লম্বা করিয়া না দোয়া শরীফ করিব আমরা এখন এখন দোয়া হুনবা দিনের কোটা হুনবা সারা রাইতে চলব আপনারা সব ভালো থাকুক সুস্থ থাকুক আমার লাগে দোয়া করে যাব আমি যেন এই মাদ্রাসা যেন করতে পারি এবং আরেকটা জিনিস আপনাদের এই মাদ্রাসার প্রত্যেকটা জিনিস কিন্তু স্বচ্ছতা আছে আপনারা অনেকেই আমাদের সিনে আপনারা যে নাসিম আপনি তো ভাই বাতিজা রাসিনে অনেকে আমি অনেকের সাথে আমার যোগাযোগ বা আমার মাধ্যমে অনেকে আমি সাহায্য বাসের ব্যবস্থা করছি সো এই মাদ্রাসার প্রত্যেকটা জিনিস স্বচ্ছতা আছে আমার যে বিশ্বাস আছে যে জায়গার স্বচ্ছতা নাই আমি নাই এই মাদ্রাসার প্রত্যেকটা পয়সা আপনারা যে দিয়া প্রত্যেকটা পয়সার হিসাব আছে পুঙ্খানুপুঙ্খ রূপে অডিট করা হয় প্রত্যেক বছর এবং একদম স্বচ্ছ আয়নার মধ্যে হিসাব করা আছে প্রত্যেকটা পয়সা কোন সাথে কিভাবে হয় এবং প্রত্যেকটাই এই মাদ্রাসার উন্নয়নের খাতেও পয়সাগুলো দেওয়া আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবা কোনো সন্দেহ নাই এখানে ইনশাল্লাহ সবসময় আমরা স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখবো আপনারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ আপনাদের মঙ্গল করুক ফলুক আর আমাদেরকে দোয়া করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله তুমি দয়া করি আমরার মাফ করি দেও তুমি মেহরবানি করি আমরা তামাম জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও আল্লাহ খাস হয়ে তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মরহুমারে মাফ করি দেও এই মুবারক মহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করি এই প্রতিষ্ঠানের প্রথম থেকে যারা খেদমতরত আসলা আল্লাহ তোমার বন্দার বান্দি হল অধিকাংশ কবরবাস হয়ে গেছেন আল্লাহ এই নূরে কোরআনের বাগানের উসিলায় তোমার বন্দার বান্দি হল রে মাফ করে দেও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও খাস করে বর্তমানে যারা খেদমতরত আসন যারা সাহায্য সহযোগিতা করতে আসুন আল্লাহ তোমার বন্দার বান্দি অখলরি সাহায্য সহযোগিতার খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমা
এর উসিলায় তোমার বন্দার বান্দি হলোর সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ তুমি বেশি বেশি করি খেদমত করবার তৌফিক এনায়ত করো। আয় আল্লাহ তোমার বন্দা বন্দা হল আমরা বড় আশা করি জন্নতর বাগান হাজির হইছি। আল্লাহ হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি। আয় আল্লাহ এই দুঃখ হলে কে অন্যর কারোর কাছে হওয়ার নাই, আমরা বিশ্বাস করি এই জন্নতর বাগান বইয়া একে অন্যর উসিলা লইয়া তুমি মালিকর দরবার ভিক্ষা চাইলে তুমি খালি হাতে বিদায় করতে নাই। এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে খালি হাতে বিদায় করি না, এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে গুনার বোঝা দিয়া বিদায় করি না। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন তুমি যারার প্রতি মেহরবানি করছো নূরে কোরআন তারার সিনার মাঝে দান করছো। আয় আল্লাহ এরার মৃত্যুর আগ পর্যন্ত নূরে কোরআনর এরার সেনার মাঝে তোমার কুদরত দ্বারা সহি সালামতে রাখবার তৌফিক নায়েত। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন তোমার কত বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করি আই মুবারক মাহফিল ও দোয়া চাইছন। ইয়া আল্লাহ তামামর দোয়ার দরখাস্ত এই মুবারক মাহফিলর পক্ষ থেকে তুমি মালিকর দরবার আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছে এক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও, যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফায় আজিলা ফরমাও। খাস করে এই তামাম বিশ্ব থাকি মহামারীরে দূর করিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবে আমরা রে তোমারা তো আমানত রাখিয়া গেছো, আমরা গুনা করে লাইছি যার কারণে তুমি নারাজ হয়ে গেছো। ইয়া আল্লাহ আমরা রে মাফ করে দেও, এ তামাম বিশ্ব থাকি মহামারী রে দূর করিয়া রহমতর বরকত নাজিল ফর। আয় আল্লাহ তোমার হাবিবর উসিলায় যদি তুমি তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ তোমার রহমতর কোনো কমি হইত নাই, আমরা রে সাজা দিয়া তোমার কোনো লাভ হইত নাই। তোমার হাবিবর উসিলায় তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করি। যতদিন জমিন রাখো আমরা রে ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আর যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মোহতাজ, সারা দুসরা খারর দরজার মোহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়ত করো। আল্লাহ খাস করে আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সলামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আয় আল্লাহ তুমি মেহরবানি করে নিয়ামত হিসাবে আমরার আওলা দখল দান করছো, আমরার আওলা দখলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ইগুরর জরিয়া এই জমিনে উজালা রাখো, ফন্নেওয়ালা আখলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী অগলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি। আয় আল্লাহ আমরা রে আমরার মা বাবায় বড় আশা করি জমিনও রাখিয়া গেছো। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার মা বাবা পীর মুর্শিদ উস্তাদ অখলরে শরবিন্দা করিও না। আল্লাহ আমরার আওলাদ অখলর কারণে আমরারে দুনিয়া আখেরাতে শরবিন্দা করিও না। এই মুবারক মাহফিলর পক্ষ তাকিয়া লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রুহে পাক এই মাহফিল রুফরে এই আত্রাফুর রুফরে আমরা প্রত্যেক রুফরে খুশ করে দেও। আয় আল্লাহ তোমার হাবিবর উম্মত হল দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র হল মাঝে নির্যাতিত অবহেলিত, আয় আল্লাহ নিহত হইতে আসন একমাত্র তুমি দয়ার নজর ডাল। তোমার হাবিবর উম্মত হলর জান্ডারে বুলন করে দেও,
কাবির মুর্শি কখলরে নেস্তে নাবুদ ঘরে দেও আয় আল্লাহ তোমার মকবুল ওলি ওখল ওদর শাহ জালাল মজররা দে মনি রহমতুল্লাহি আলাই ওদর শাহ পরান রহমতুল্লাহি আলাই 360 উলিয়া সহ তমাম তরিকতর তমাম বুজুর্গানি কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আল্লামা বিস্কুরি সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইর দরজারে ফুলন করি অগুরর রূহ মুবারকি মাহফিল রূপরে আমরা প্রত্যেক রূপরে খুশ করি দেও অগুরর উসিলায় আমরার দুয়ারে কবুলার মঞ্জুর ফরমাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ আমরা তমাম বিমারি অগলর বেমার দে আমরার বেমার দে তোমার দারুর শিফা থেকে শিফায় আজিলা ফরমাও আয় আল্লাহ কত বেমারি হল ডাক্তার থেকে না উমে দিয়া ঘর ফিরে গেছে আয় আল্লাহ বিছানার মাঝে চটপট করতে আসো নি আল্লাহ তোমার কুদরতর বাড়া নাই আল্লাহ তোমার বন্দার বান্দি হল রে শিফায় আজিলা ফরমাও তামাম তকলিফ রে দূর করে দেও নে খায়াত দান করুম আয় আল্লাহ ওয়া রাহমুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন এই মুবারক মাহফিলাই নূরে কোরআনের বাগান রে হাদিস শরীফের বাগান রে তরকের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন গিয়াত তোমার যত বন্দার বান্দি হলে এই প্রতিষ্ঠান ওই মুবারক মাহফিল ও খেদমত করি করি কবর বাসি হইছো নি আল্লাহ এরার দরজারে বুলন করি দে এরারে জন্নতুল ফিরদাউস নসিব ফরমো আর জালা খেদমতরত আসুন আল্লাহ তারারে সুস্থতা দান কর নেক হায়াত দান কর আরো বেশি বেশি করি আল্লাহ খেদমত করবার তৌফিক নায়াত করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম আল্লাহ এর মধ্যে আমরার মাতার উপরে সায়া হিসাবে তুমি মেহরবানি করছো দয়া করছো আমরার মেসাল কবিলারে তুমি আমরার সামনে রাখছো আল্লাহ তোমার মকবুল বন্দার সুস্থতা দান করো নেক হায়াত দান করো এই সায়ারে আমরার মাতার উপরে আরো বহুত বহুত দিন বাকি রাখো আয় আল্লাহ তুমি আমরার প্রতি মেহরবানি করো দয়া করো আমরার গুনার কারণে আমরার মাতার উপরে সায়া হিসাবে আল্লাহ যে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আউলিয়ায়ে কেরাম ওগুলোরে রাখছো এর মাঝে খাল খাস করিয়া মুহাদ্দিস সাহেব হুজুর ও তমাম অসুস্থতারে দূর করিয়া দে সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল অলির আবার আমরার মাঝে ফিরাইয়া দিও আল্লাহ তোমার কুদরতর বারা কচ্ছু সাইয়ান না তুমি তোমার কালামে পাক ঘোষণা করছো লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমরা কখনো তোমার রহমত থেকে নিরাশ না আয় আল্লাহ আমরার মাতার উপরে সায়া হিসাবে মুর্শিদুনা বড় সব কিবলার হায়াতে তৈবা বাড়াইয়া দেও এই সায়ার হলডে আমরার মাতার উপরে আরো বহুত বহুত দিন বাকি রাখো তমাম বেমার আজাদ থাকি তমাম বলা মুসিবত থাকি সদা সর্বদা হেফাজত করো ও ফাউদু আমিরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের যত অসম্পূর্ণ কাজ আছে তোমার কুদরত দ্বারা সম্পূর্ণ করি আল্লাহ এই মাদ্রাসার খানে আল্লাহ মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও আল্লাহ তোমার কুদরতর বাড়া নাই আল্লাহ খুব শীঘ্র এই মাদ্রাসা খানে কামিল পর্যন্ত তুমি পৌঁছাইয়া দেও ও ফাউয়িদু আমিরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ আয় আল্লাহ এই মাদ্রাসার ফড়ানেওয়ালা ফড়নেওয়ালা তুমি কবুল করো খাসরি আসাতাজাই কেরাম ওহলর দরজারে বুলন করি দেও আয় আল্লাহ সুস্থতা দান করো নেক হায়াত দান করো বিফদলি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম